খটখট শব্দে চলছে তাঁত কেউ ব্যস্ত বুননের কাজে কেউ সুতোর নিয়ন্ত্রণে সুতার কারুকাজে ফুটিয়ে তুলছেন মনের মতো নকশা যন্ত্র ও মানুষের যৌথ প্রচেষ্টায় একে একে বয়ন হচ্ছে নতুন নতুন কাপড় একদিকে তাঁতকর্মীরা ব্যস্ত কাপড় বুননে অন্যদিকে কেউ কাগজ বাঁধায় কেউ কাপড় সেলাইয়ের কাজে ব্যস্ত আছে বেকারি সামগ্রীর কারখানাও যার কারিগররা দীর্ঘদিন ধরে এই কারখানাতেই বন্দি বলছিলাম গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের গল্প যেখানে সবাই হত্যা অপহরণ নারী নির্যাতন সহ নানান অপরাধে সাজাপ্রাপ্ত বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া এসব আসামির মধ্যে কেউ কেউ আছেন যাবজ্জীবন দণ্ড মাথায় নিয়ে কারাগারে অলস সময়ের বিরক্তির পরিবর্তে সেই মানুষগুলোই এখন বনে গেছেন নানান কাজের কাজেই এখানে আমি আগে ওখানে কাজ করতাম টেবিলে আমরা এখানে বন বানাই ব্রেড বানাই তারপর আপনি ড্রাই কেক তারপর প্লেন কেক আসার পর থেকে এখানে কারিগরি প্রশিক্ষণের কাজ শিক্ষা প্রদান করা হয় এখানে হাজুতিও কাজ করতে পারে এবং কয়েদি বন্দি তো পার্মেন্ট আছে হাজুতি বন্দিরা আমরা কাজ শিখি এখানে কাজ শেখা আমি ছয় সাত মাসে কাজ শিখছি এখন এই দেড় বছরে যাব আমি অপারেটর হেলপার থেকে অপারেটর হয়েছে এই কাজ শেখা লাভ হয়েছে যদি আমি বাইরে যাই যদি ইচ্ছা করি যে কাজ করুম তাহলে আমার জন্য অবশ্যই লাভ আর্থিকভাবে এখানে আমরা যে কাজ করতেছি মোটামুটি আগে আগে যখন লকডাউনের ভালো ভালো ছিল তখন আমরা বেতন পাইতাম টাকাও পাইছি এখন জানা যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত প্রায় তিন হাজার কয়েদি রয়েছেন এর মধ্যে মাত্র একশো পঞ্চাশ জন আসামি প্রতিদিন সাত ঘন্টা কাজ করে মাসে উৎপাদন করছেন প্রায় দু লাখ টাকার পণ্য এখানকার আয় থেকে পঞ্চাশ ভাগ যাচ্ছে কারাবন্দীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ফলে কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি স্বাবলম্বীও হচ্ছেন এসব কারাবন্দি এটা দু সাল থেকে শুরু হয়েছে এখানে আপনার ভ্যারাইটিস জিনিস উৎপাদন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বাটার বন হয় বনরুটি হয় ড্রাই কেক হয় তারপরে টোস্ট হয় তারপরে আপনার ব্রেড হয় অনেক রকম উৎপাদন হয় বন্দিরা উৎপাদন করেন সকাল আটটা থেকে দুটা পর্যন্ত এক শ্রেণী বন্দিরা আসেন আবার শিফ চেঞ্জ হয়ে আবার সন্ধ্যা পর্যন্ত এক শ্রেণী আর লক্ষ্য পূর্ব পর্যন্ত এক শ্রেণী বন্ধুরা এখানে কাজ করেন এখানে স্বয়ংক্রিয় পদ্ধতি কোনো রকম হাতের স্পর্শ ছাড়া বিলিন্ডার মেশিন আছে বিলিন্ডারের মেশিনে আপনার এটা রোলিং হয় তো হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া আপনার ইলেকট্রিক্যাল ওভেন আছে গ্যাসের ওভেন আছে এভাবে জিনিসটা উৎপাদন হয় রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ স্লোগানটি এখন শুধু কাগজে কলমে নয় চলছে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা দাবি কারা কর্তৃপক্ষের তাই হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উৎপাদিত পণ্যের আয় ভাগাভাগি শতাংশ করা হচ্ছে বন্দীদের মাঝে বাকি বাকিটাকেও বন্দীদের জন্যই ব্যয় করা হচ্ছে বলে দাবি কারা কর্তৃপক্ষের উৎপাদিত দ্রব্যের যেই লভ্যাংশ এই লভ্যাংশের ফিফটি পার্সেন্ট যে বন্দি উৎপাদন করে তাকে আমরা এটা এই উৎপাদ মোট লভ্যাংশের ফিফটি পার্সেন্ট আমরা তাকে দিয়ে থাকি এবং এই ফিফটি পার্সেন্ট যে আমরা তাকে দিই লভ্যাংশের ফিফটি পার্সেন্ট আমরা বন্দিকে দিই এই সুযোগটা পূর্বে ছিল না বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমরা কারাগারে বন্দিদের সংশোধনাদের সংশোধনাগার হিসাবে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারই একটা অংশ হিসেবে আমরা শুরু করেছি এটা বন্ধুরা এখন তাদের উৎপাদিত পণ্যের লভ্যাংশে ফিফটি পারসেন্ট তারা গ্রহণ করছে এবং তারা তাদের নিজস্ব চাহিদা সহ বাড়িতেও এটা অনেক সময় তারা পৌঁছে দেয় গেল এক বছরে এই কারাগারের কারখানাগুলোতে বাইশ লাখ ছেচল্লিশ হাজার ছিয়াত্তর টাকার পণ্য উৎপাদন করেছেন কারাবন্দিরা যার লভ্যাংশ এসেছে চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শ টাকা এর মধ্যে দু লাখ সাঁত্রিশ হাজার তিনশো টাকা ভাগ করে দেওয়া হয়েছে কারখানায় কাজ করা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় যে কারাগার এখন কারাগার হিসেবে না একটা সংশোধনাগার হিসাবে গড়ে তুলতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা উনচল্লিশটি ট্রেডে আমাদের বন্দীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তারা এই প্রশিক্ষিত বন্দি যারা মুক্তিপ্রাপ্ত হবে তারা যাতে সমাজে তারা মূল ধারার সাথে বা মূল স্রোতের সাথে পুনর্বাসিত হতে পারে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা বিভিন্ন সংস্থার সাথে এটা কাজ করছি এবং আমরা আশা করি যে আমাদের যে যে সমস্ত বন্দি কারাগারে আছে তাদেরকে সংশোধিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করে মূল ধারার সাথে তাদেরকে আমরা পুনর্বাসিত করতে পারব বাংলা ভিশন ডিজিটাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুর